আরে তখন তোলা রানিং এ তোলা বলতে দাও আমি ডিফারেন্সটা বুঝি দি রানিং এ তোলা আর পরে আইডেন্টিফাই করে এফআইআর কাটে রেগুলেছে পুলিশ কে বুঝিয়ে দেখেছে আপনি চাপ নেবেন না বিক্রম বাবু পুলিশ এখানেও পুলিশ তুলেছে সাজাহানকে গুছিয়ে রেখেছে আদর করে প্রোটেকশন কি করে জানতে সুরক্ষা করে অভিযোগ করছে অভিযোগ করছে অভিযোগ করছে যাতে সামনে থেকে বোঝা যাচ্ছে মহিলার পাশ থেকে সাজাহান খুঁজছে মহিলার পাশ থেকে সাজাহান খুঁজছে ভাই বাচ্চা তারে ঢাকা শুনে যাচ্ছে নাকা বন্ধ আমি বিশ্বাস করি আদালত যদি দোষী সাব্যস্ত করি আদালত যদি যাচ্ছে আদালত যেহেতু মনিটরিং করছে এখন সব সাজাহান আমি এটা বিশ্বাস করি আদালত যেহেতু এটা মনিটর করছে ইনভেস্টিগেশনটা এনফোর্সমেন্ট ডিরেক্টর তো তাদেরকে জানাবে আমি আশা করি আদালতের মনিটরিং এ ধরা পড়বে কতদিন 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 ফেলে রাখবে আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি ধরা পড়বে যদি আলটিমেটলি দেখা যায় এই অর্ডারটা দিয়েছে আদালত মানে তো এটা শেষ হয়ে গেল না যদি আলটিমেটলি আদালত দেখে যিনি বিচারপতি আছেন তিনি যদি দেখেন যে এই ইনভেস্টিগেটিং টিম বা এই এসআইটি কাজ করতে পারছে না তাহলে সাবসিকুয়েন্টলি পুরোটাই সিবিআই এর হাতে যাবে তখন দেখবো আর এই সাজান কতদিন পালিয়ে বাঁচতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা